হোস্টেলটা কি ম্যাডাম? ওই পাগলি কেমনে জানি জানছে ফাহিম ভাইয়ার সাথে পাগলির বিয়ে হওয়ার কথা ছিল, আর নতুন ভাবি ষড়যন্ত্র কইরা পাগলিরে সরাইয়া নিজে ফাহিম ভাইরে বিয়ে করছে। এই ঘটনা জানার পরে পাগলি তো চরম ক্ষেপে আছে নতুন ভাবির উপরে। আর ম্যাডাম, এখন তো ফাহিম ভাইরে নিয়ে দুই বোনে টানাটানি চলতেছে। বাহ, নাটকটা তো ভালোই জমে উঠেছে বাড়িতে। আমরা তোমার সাথে আছি, ফাহিমকে পেতে আমরা তোমাকে সাহায্য করব। সত্যি সাহায্য করবে? হ্যাঁ, তবে আমরা যে তোমার ভুলে যাওয়া অতীত সম্পর্কে তোমাকে সবকিছু বলছি, এটা তুমি কাউকে বলতে পারবে না। এটা যদি সবাইকে তুমি বলো যে আমরা বলেছি, তাহলে কেউ তোমাকে আমাদের সাথে মিশতে দেবে না। আবার রীনা ভাবির কাছে গিয়েছিল, কিন্তু রীনা ভাবি নিজের কোনো দোষ স্বীকার করতে রাজি হয়নি। তাহলে তো রীনা চাচি আপুর ভুল ভালাবে না ছোট মা? হ্যাঁ, তাই তো। দেখলে তো, আমি বলেছিলাম না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। ফাহিম, বড়দেরকে নিয়ে এভাবে কথা বলতে হয় না। বড়রা যদি ছোট লোকের মতো কাজ করে তখন বড়রা আর বড় থাকে না। কিন্তু ছোট মা এখন কি হবে? আমি আপুর ভুল ভাঙা কি করে? আমাদেরকে পুষ্পিতার মনে জায়গা করতে হবে। সবাই মিলে ওর জন্য মানে ওর ফেভারিট খাবার রান্না করতে হবে। খাবার তো রান্না করেছিলাম, কিন্তু আপু তো আমার হাতের কিছুই খেল না, উল্টো মুরগিকে দিয়ে সব খাইয়ে দিল। অস্মিতা, ও এখন তোমার উপর রেগে আছে তাই খায়নি, কিন্তু আমার উপর তো রেগে নেই। আমি এক কাজ করি, আমি ওর একটা ফেভারিট ডিশ রান্না করে ওকে খাইয়ে দিই, তারপর একটু শান্ত হোক, এরপর ওকে বুঝিয়ে বললে সব বুঝবে। চাচি প্লিজ প্লিজ তুমি ট্রাই করো। অবশ্যই, আমি আসছি। অস্মিতা, চিন্তা করো না, সবাই মিলে যখন ট্রাই করছে কেউ না কেউ পুষ্পিতাকে ঠিক ঠিক বোঝাতে পারবে। তাই যেন হয় ফাহিম। সোনা পাখিটা, নেদু কি হয়েছে? তুমি মন খারাপ করছো কেন? বুঝতে পেরেছি, অস্মিতা আমার সাথে রাগ করেছে, এই জন্য তুমিও রাগ করেছো। আচ্ছা ঠিক আছে, আমরা অস্মিতাকে বকে দিব। নেদু, জানো আমার না ফাহিমের সাথে বিয়ে হবে। আমার নেদুকে ইংরেজি শিখাবে, আমি ওকে এই নেদুর মাস্টার বানিয়েছি। আচ্ছা, ইংরেজি ওকে পরে শেখাবে, এখনো একটু বাজারে যাক। না, কেন? তোমার জন্য আমি ফুড বানাবো না বলো? তোমার জন্য আমি ফুড বানাবো, এই জন্য জিনিসপত্র লাগবে না, উনি আসুক। না, আমি কিচ্ছু খাবো না। একটু আগে অস্মিতা তোমার জন্য একটা খাবার রান্না করেছিল, তুমি তো সেটা খাওনি। অনেকক্ষণ তুমি কিন্তু না খেয়ে আছো। তোমার জন্য আমি একটা টেস্টি ফুড বানাবো, দেখবে তোমার খেতে অনেক ভালো লাগবে। আমি তোমার হাতে রান্না খাবো না। কেন? আমি বুঝি ভালো রান্না করি না? আমি জানি তুমি ওই অস্মিতার দলে, তাই তোমার হাতে রান্না আমি খাবো না।
আমাকে জোর মারলে কেন মারলাম খারাপ কথা বললে আবারও চর মারব আমি কি খারাপ কথা বলেছি তুই ওনার সাথে খারাপ ব্যবহার করলি কেন আমি আমি কি ভুল বলেছি বলো তুমি চুপ শওকত ভাই প্লিজ আপনি একটু শান্ত হন আর বকবেন না ওকে বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে বাচ্চারা ভুল করলে তাদেরকে শাসন করতে হয় ওকে কম শাসন করা হয়েছে বলে আজকে ওর এই অবস্থা কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও ভুলে গেছে থাক ভাই অনেক বকেছেন আর বকেন না প্লিজ স্যার একটু সিট করেন আপনি স্যার পরে বসছি পুষ্পিতা তুই ওনার কাছে ক্ষমা চা কেন তুই অন্যায় করেছিস সেজন্য ক্ষমা চাইবি ক্ষমা চা থাক শওকত ভাই ওকে ক্ষমা চাইতে হবে না না চাইতে হবে আমি সব শুনেছি নিজের বোনের সাথে খারাপ ব্যবহার করতে করতে এখন সবার সাথে খারাপ ব্যবহার করছে কিচ্ছু করছি না যা করছো তুমি মা আর আশমি করছো তুমি কেউ আমাকে ভালোবাসো না শুধু মেয়ে তুই আমাকে ভালোবাসে আবারও বাজে কথা বলছিস ক্ষমা চাইতে বলছি ক্ষমা চা তা না হলে অনেক খারাপ হয়ে যাবে পুষ্পিতা আমি খারাপ না তুমি খারাপ তুমি সবাই খারাপ তুমি তুমি আসমি মা তুমি কেউ আমাকে ভালোবাসো না বাবা তুমি খুব পচা পুষ্পিতা তোমাকে এসব কথা কে বলেছে আমি সব জানি ঘোড়ার ডিম জানিস পাগল হয়ে গেছিস সত্যি তুই বাবা তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আজমিতার সাথে ফাহিমকে বিয়ে দিতে না ফাহিমের সাথে তো আমার বিয়ে হচ্ছিল না আমি বুঝতে পেরেছি তোমরা সবাই অনেক পচা অনেক পচা তোমরা পুষ্পিতা শোন পুষ্পিতা শোন পুষ্পি পুষ্পি বাবা 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 তুই কখন এলে বাবা এই তো একটু আগে এলাম রে মা কিন্তু বাবা তুমি হঠাৎ করে কিছু না জানিয়ে চলে এলে পুষ্পিতাকে নিতে এসেছি এত কষ্ট অশান্তি আর অপমানের পর তুই আর ফাহিম আবার এক হয়েছিস এখন কোনো অবস্থাতেই পুষ্পির জন্য আমি তোর এই সংসারে অশান্তি ডেকে আনতে পারি না তাই ওকে নিতে এসেছি কিন্তু বাবা আপু যদি এখন না যেতে চায় আমি তোকে আগেই বলেছি এখানে কিছুদিন থাকার পর আমি এসে ওকে নিয়ে যাব তাহলে ও যাবে না কেন ও তো জিদ ধরেছে ফাহিমকে বিয়ে করবে এখন কি যেতে চাইবে যেতে না চাইলে জোর করে নিয়ে যাব কিন্তু বাবা জোর করলে তো আপুর ব্রেনে চাপ পড়বে তখন তো বাবার শারীরিক মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে হাসপাতালে নিয়ে যাব ওখানে ডাক্তার আছে ঔষধ আছে ওর চিকিৎসা হবে কিন্তু তাই বলে ওর এই অন্যায় আবদারের জন্য আমি তোর সংসারে অশান্তি আসতে দিতে পারি না বাবা বাবা আপুকে হসপিটালে নিতে হবে না ছোট মা ওর জন্য ওর পছন্দের খাবার রান্না করছে ওটা খেলে দেখবে ওর মন ভালো হয়ে যাবে তখন ওকে বুঝিয়ে বললে ও সব বুঝতে পারবে বাবা তার আর সম্ভাবনা নেই রে মা জ্যোৎস্না পুষ্পির জন্য খাবার রান্না করবে শুনে পুষ্পি একটু আগে চা তা ভাবে জ্যোৎস্নাকে অপমান করেছে সে কি বাবা শুধু তাই না আমি এটা দেখে ওকে শাসন করে একটা চরমার্তিও আমাকে বলল যে আমি তোর মা তুই আমরা কেউই না কেউ ওকে একদম ভালোবাসি না এতক্ষণ বলছিল আমি ফাহিমকে ওর কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছি এজন্য আমিও শত্রু আর এখন তোমাদেরকেও খারাপ বলছে আমি তো সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে আমার মেয়ের হলোটা কি বাবা ফাহিম সন্দেহ করছে রিনা চাচি ওকে খেপিয়ে তুলছে না শুধু রিনা নয় এর সাথে জুলফিকারও জড়িত প্রত্যেক হাত জিতে কিছু নেগেটিভ কথা শুনতে হয় কারণ নিন্দুকের তো অভাব নেই তোমার জয়ে ভাবি চলছে তাই রেগে গিয়ে তোমাকে কিছু কথা বলেছে তুমি আছো তাই তুমি আছো তাই
এইরকমটা আমি আগেই আশঙ্কা করেছিলাম যে জুলফিকার আমার মেয়েদেরকে নিয়ে একটা নোংরা খেলায় মেতে উঠবে। না না, এটা আমি হতে দিতে পারি না। আমি আমি পুষ্পিতাকে এ বাড়িতে রাখতে পারি না। ওকে আমি নিয়ে যাব। আমাকে অপমান করে গেল। রেবিকা বার বার আমাকে অপমান করছে, আর আমি কিছুই করতে পারছি না। কবে যে সুযোগ আসবে, ওদের সবাইকে আমার আঙ্গুলের ইশারায় নাচাব। ইস, আমার মাথাটাই গরম হয়ে গেল। কি ব্যাপার, জেতার পর তো মানুষের মুখে হাসি থাকে, আর তোমার কিনা রাগের অভিব্যক্তি? তোমার আদরের ভাবি আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কেন ভাবি আবার কি করেছে? তোমার ভাবি সন্দেহ করছে আশ্মিতার বিরুদ্ধে আমি পুষ্পিতাকে কেঁপিয়ে তুলছি, তাই কত কথা বললো আমাকে। আচ্ছা, তুমি এত রিয়্যাক্ট করো কেন? রিয়্যাক্ট করো না, তার চেয়ে বরং জয়ের আনন্দটাকে উপভোগ করো। দেখো, প্রত্যেক হার জিতে কিছু নেগেটিভ কথা শুনতে হয়, কারণ নিন্দুকের তো অভাব নেই। তোমার জয়ে ভাবি চলছে, তাই রেগে গিয়ে তোমাকে কিছু কথা বলেছে, ও সমস্ত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তা না হলে যে জয়ের আনন্দটা ওই পরাজয়ে যে পরিণত হবে। তুমি তো অফিসে গেলে, আবার ফিরে এলে কেন? ওই একটা ফাইল ফেলে গিয়েছিলাম, ওটা নিতে এসেছি, আর শত্রুদের কান্নাকাটি দেখতে। পুষ্পিতা, কি হয়েছে, কাঁদছো কেন? মা, কি হয়েছে বলো, কাঁদছো কেন বলো? বাবা, বাবা জ্বর মেরেছে। তোমার বাবা তোমাকে জ্বর মেরেছে? কখন এসেছে তোমার বাবা? এত সুন্দর মেয়েটাকে কিভাবে মারলো, কিভাবে হাতটা উঠলো? সেটাই তো, এত সুন্দর মেয়েটাকে কি করে মারলো আমার সেটা ভাবতে অবাক লাগছে না। আমি হলে তো কোনোদিনই পারতাম না। শোনো, তোমার মতো ভালো বাবা কি সবাই পায় বলো? দোষ তো আমাদের পরিবারের, রিনা একটা নোংরা খেলায় পুষ্পিতাকে ব্যবহার করছে, তাই ভাই আপনি আমাদের ক্ষমা করে দেবেন। তোমার মতো ভালো বাবা কি সবাই পায় বলো? শকত ভাই খুব পচা, খুব খারাপ। কোথায় আশ্মিতাকে বকা দেবে মারবে না করে পুষ্পিতাকে মেরেছে। হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলেছো। আশ্মিতা পুষ্পিতাকে ঠকিয়ে ফাহিমকে বিয়ে করলো, মাথায় আঘাত করে অসুস্থ করলো। আশ্মিতাকে শাসন করবে কোথায়? পুষ্পিতাকে মারলো। তুমি কেঁদো না মা, আমরা তোমাকে অনেক ভালোবাসবো। শকত ভাই, তোমার জন্য ফ্যাক্টরিতে আর তোমার মেয়েদের জন্য বাড়িতে আমার অনেক ক্ষতি হয়েছে, আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। এবার দেখো তোমার নিজের মেয়ে কেমন তোমাকে অপমান করে।
কোথায় লুকলো মেয়েটা? কতক্ষণ লুকিয়ে থাকবে? আজ ওকে নিয়েই আমি এখান থেকে যাব। আরে শওকত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাবি। শওকত, হঠাৎ তুমি পুষ্পিতার জন্য আসতে হলো। আসলে মেয়েটা যা শুরু করেছে ওকে এখানে রাখা ঠিক হবে না, তাই নিতে এসেছি। কি বলছেন ভাই, আপনি ওকে এখান থেকে নিয়ে যাবেন? এছাড়া আর কোনো উপায় নেই ভাবি। আর পুষ্পিতার জন্য আপনাদের পরিবারে যে অশান্তি নেমে এসেছে সেজন্য আমি ওর হয়ে ক্ষমা চেয়েছি ভাবি। শওকত, তুমি এগুলো কি বলছো? মেয়ের অন্যায়ের ক্ষমা চেয়েছি। আরে পুষ্পিতা তো কোনো অন্যায় করেনি, ও একটু ভুল করেছে। ভাই ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। কেন? দেখুন ভাই, রীনা আস্মিতাকে সহ্যই করতে পারে না, তাই ও আস্মিতাকে কষ্ট দেওয়ার জন্য পুষ্পিতাকে ভুল বুঝিয়েছে। দোষ তো আমাদের পরিবারের, রীনা একটা নোংরা খেলায় পুষ্পিতাকে ব্যবহার করছে। তাই ভাই আপনি আমাদের ক্ষমা করে দেবেন। ভাবি একটু দেখবেন পুষ্পিতা কোথায় আছে? মানে রীনা ভাবি ওকে নিয়ে আরো নোংরা খেলা খেলার আগেই আমার ওকে নিয়ে চলে যাওয়া উচিত। ভাই আপনি বসুন, আমি খুঁজে দেখছি। দাদি আপনার কিছু লাগবে? না দাদু, আমার কিচ্ছু চাই না। আচ্ছা পুষ্পিতা কোথায়? এই সকাল থেকে একবারও আমার কাছে আসেনি। আমি কত গল্প পড়ে রেখেছি ওকে শোনাবো বলে, ও কোথায় আছে? আপুর এখন গল্প শোনার মুড নেই দাদি। তাহলে কিসের মুড আছে? ঝগড়ার। ঝগড়া? কার সাথে ঝগড়া শুরু করলো? নিশ্চয় রীনার সাথে। আর রীনা ঝগড়ায় জিততে পারেনি, তাই তো? না দাদি, এবার রীনা চাচি জিতে গেছে। হতেই পারে না, আমাদের পুষ্পিতার সঙ্গে জেতা অসম্ভব ব্যাপার। অসম্ভব সম্ভব হয়ে গেছে দাদি। আমি শুধু শুধু তোমাকে খারাপ ভেবে ঝগড়া করেছি। আমি কিচ্ছু মনে করি, ওরকম ভুল হয়েই থাকে। না না, রীনা একদম কিচ্ছু মনে করেনি। রীনা তোমাকে নিজের মেয়ের মতো দেখে, আর নিজের মেয়ে যদি কিছু বলে তাহলে মা কি রাগ করতে পারে? তার মানে মা পুষ্পিতাকে বোঝাতে পারেনি? আমার তো মনে হয় বোঝাতে পারেনি। তুই কি করে বুঝলি? আমি দেখলাম পুষ্পিতা খুব মনটা খারাপ করে দাদির ঘর থেকে বেরিয়ে আসছে। ও যদি দাদির কথা বিশ্বাসই করতো তাহলে এতক্ষণ তোমার উপর রেগে তোমাকে ধাওয়া করতো, তোমার সাথে ঝগড়া করতে আসতো। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। ও যদি বুঝতে পারতো যে আস্মিতার ব্যাপারে ওকে ভুল বোঝানো হয়েছে তাহলে ও এতক্ষণে তোমাকে মারতে আসতো, কিংবা ওই নেদুকে নিয়ে সারা বাড়ি তাড়া করে বেড়াতো।